একুশের ক্ষমতা দখলের আগে পুর নির্বাচন রাজ্য বিজেপির কাছে যেন একটা সেমিফাইনাল। তাই পুর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করল রাজ্য বিজেপি। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছে এই কমিটির কাজ কোন এলাকায় কি কৌশলে দল লড়বে তা ঠিক করা। 20 জন সদস্যের কমিটিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূল ত্যাগ করে পদ্ম শিবিরে নাম লেখানো পুর প্রতিনিধিদের। এছাড়াও বিজেপির সংবিধান অনুসারে আলাদা করে একটি নির্বাচন কমিটিও তৈরি করা হয়েছে 3 বছরের জন্য। সেই কমিটি মূলত প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করবে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকে সেই কমিটির নাম ঘোষণা করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচন থেকে ফায়দা তুলেছে বিজেপি। মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, ভোট দিতে না দেওয়া, গণনার দিন ব্যালটে ছাপ্পা মারা, এইসব কিছুকে লোকসভা ভোটে হাতিয়ার করেছিল বিজেপি, যার ফলস্বরূপ লোকসভা নির্বাচনে 18টি সিটে জয়লাভ করেছে তারা। পুর নির্বাচনকেও সেই পথেই ব্যবহার করতে চায় বিজেপি। যদিও বিজেপির এক রাজ্য নেতার কথায় দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই পুর নির্বাচন অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে পুরসভা দখল করতে পারলেও প্রশাসন ও পুলিশকে কাজে লাগিয়ে বোর্ড গঠন করতে দেবে না তৃণমূল। ঠিক যেমনটা পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর বহু জায়গায় হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব বরং চাইছে লড়াই করুক বিজেপি এবং তার ফসল আসুক 21-এ।